জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কংগ্রেস কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের। মুর্শিদাবাদের রানীনগর থানার KM পাড়ার এলাকার ঘটনা। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হাতে লোহার রড বাঁশ দিয়ে দোকান ঘরে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন ওই দোকানের মালিক ময়না বিবি। ভাঙচুরের পাশাপাশি দোকানের জিনিসপত্র লুটপাটের অভিযোগও উঠেছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিশ প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, ময়না বিবির স্বামী সাদিকুল ইসলাম কাজের সূত্রে বাইরে আছে, সেই জন্য ময়না বিবি পেট চালানোর তাগিদে একই চাও মুদিখানার ব্যবসা করত। সেই দোকানে জোটের কর্মী সমর্থকরা ওঠাবসা করে। বুধবার সন্ধ্যায় হঠাৎ কিছু তৃণমূল কর্মী লাঠি লোহা রড নিয়ে শুধু দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। শুধুমাত্র কংগ্রেস করার জন্য দোকানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন ময়না বিবি। এই বিষয়ে কালীনগর 2 নম্বর জোটের পঞ্চায়েতের প্রধান মান্নাফ হোসেন বলেন, সেদিনই শৌমিক হোসেন রানীনগরে আসে, যিনি তৃণমূলের বিরোধীদের ওপর হামলা চালায়। শৌমিক হোসেন রানীনগরে এসে তৃণমূলের বাহিনীদের ঝামেলা পাকানোর জন্য উস্কানি দেয়। শান্ত এলাকাকে অশান্তি করার চেষ্টা করেছেন এখানকার বিধায়ক। বিধায়ক যেদিন রানীনগরে আসছেন সেদিনই জোট কর্মীদের ওপর হামলা হচ্ছে, এটা হতে দেবো না বললেও তিনি দাবি করেন। আগে টিআর আসছিল, তারপর টিএমসি লালন মেম্বার আসছিল, দিয়ে আরো 6 জন আসছিল, পরে আটজন হইলো, আটজন এসে তো ভাঙচুর করে দিয়ে চলে গেছে। ঝামেলাই তো নাই, আমি তো সঠিক জানি না কিসের লেগে করেছে। তাহলে কি কংগ্রেস করেন বলে ভাঙচুর করেছে? তাই হতে পারে। যদিও এই বিষয়ে ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য ওয়াসেফ আলী দাবি করেন এই অভিযোগ ভিত্তিহীন, এর সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত নয়, ওটা জমিজমা সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়িত নয়, প্রশাসন সঠিক সিদ্ধান্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এই দাবি রাখছি। ওটা ভিত্তিহীন, যারা এই অভিযোগ করেছে এটার সাথে তার কোনো সম্পর্ক নাই, কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা একটা জমি সংক্রান্ত বিষয়ে একটা ঝামেলা হয়েছিল। আমি এর সাথে কোনো রাজনৈতিক অবজ্ঞা নাই, কোনো আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বিন্দু ওখানে ছিলেন না এবং যায়নি, এবং ওদের সাথে কোনো বাক বিদণ্ড কোনো কিছুই হয়নি। ওরা রাজনীতিভাবে এটাকে নিয়ে যেয়ে আজকে এই দোরগোড়ায় পৌঁছালছে।